আই নোট ফাইভ আমার সাথে যে মোবাইলটা দেখছেন এই মোবাইলটার বেশিরভাগই এ পাওয়ার সুইচগুলো নষ্ট হয়ে যায় সাজ হয় কিন্তু অন করা যায় না কীভাবে এটা ঠিক করবেন এটা দেখানো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এম আই নোট ফাইভ মোবাইল এই মোবাইল ফোনটি আপনি আগে ফিঙ্গারের কানেকশনটি খুলে ফেলবেন ফিঙ্গারের কানেকশানটি এখানে লক আছে লকটা একটু উঠিয়ে দিবেন লকটা উঠানোর পর আপনার যে অন অফ সুইচটা কাজ করে না সেই অন অফ সুইচের যে জায়গাটা আছে এখানে আমরা একটু দেখবো এখানে একটা নাট আছে নাটটা আগে খুলবেন নাটটা এখানে খুলে উপরের যে কেচিং আছে কেচিংটা একটু তুলে নেবেন কেচিংটা তুলে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি কেচিংটা এখানে আড়াল দিয়ে একটু তুলে নেছি। একটু যত্ন সহকারে খুলবেন কারণ এখানে অনেকগুলো তার আছে বা র্যাবন আছে এগুলো একটু খেয়াল রাখবেন এখানে উপরে একটা লম্বা প্লাস্টিকের এ আছে এটাকে আস্তে করে উঠে নিজেদের সুইচটা আছে এটা খুলে ফেলবেন মানে যে সুইচের কভারটা আছে এই কভারটা খুলে ফেলবেন কভারটা খোলার পর আমরা এখন এখানে একটু পরিষ্কার করছি পরিষ্কার করে এখান থেকে গুঁতা দিয়ে দেখব আমাদের সুইচে কাজ করে কিনা মানে অন হয় কিনা মানে মেন সুইচটা ঠিক আছে কিনা এই যে দেখুন মেন সুইচটা ঠিক আছে যদি উপরের যে কভারের যে বাটনটা থাকে ওই বাটনটা নষ্ট বাটনটার নিচে যে একটা ইয়া থাকে বুটা থাকে ওই বুটা প্লাস্টিকেরটা এটা নষ্ট হয়ে যায় তো আমরা কী করবো আবার নতুন এরকম এম আই নোট ফাইভের বুটাম পাওয়া যায় এই ধরনের একটা বুতাম মার্কেট থেকে নিয়ে আমরা এইখানে লাগিয়ে দেবো আমি একটা বুতাম নিচ্ছি মানে উপরের যে সুইচটা আছে সুইচের রাবারটা আছে এরকম আর একটা রাবার নিলাম রাবারটা নিয়ে আমি এইখানে লাগিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন হুবাহুব অ্যাকোরেট একটা রাবার নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে রাবারটা এখানে সংযোগ করে আমি দেখব অ্যাকোরেট কাজ করে কি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ঢুকাচ্ছি তো এইভাবে যে কোনো সুইচ যে কোনো কিছু আপনারা ঠিক করতে পারবেন যদি আপনার একটু আইডিয়া থাকে এগুলো অনেকে সেন্সিটিভ কাজ যতই সেন্সিটিভ কাজ হোক আপনি মিলিয়ে আপনি দেখবেন যে এটা কাজ হয় কি না এই যে দেখেন আমি বারবার মিলেছি কাজ হয় কি না এই যে দেখুন আমি এখন টেস্ট করছি এখন দেখুন এই যে এখন অ্যাক্যারেট কাজ হচ্ছে তো আমরা কি করব সব কিছু ফিটিং টিটিং করে আবার আগের মতো রেবনটাকে লাগিয়ে দেবো এভাবে আমরা যেভাবে খুলছি এভাবে আবার রেবনটাকে লাগাবেন একটা কাজ যে কাজ আপনি যেভাবে খুলছেন এইভাবে লাগানোর চেষ্টা করবেন আর আপনার ভুল হবে না ভুল বলতে কিছু নেই ভুল হলো জীবনের একটা অভিজ্ঞতা যেহেতু আপনি এখানে ফেসবুক খুলেছেন ফেসবুকে অনেক ভুল হবে ভুল হওয়ার পর সুধরাবেন তারপরে একদিন সফলতা পাবেন হাসি মুখে বাড়িতে চলে যাবেন এটা হলো সিস্টেম আর আপনি এমন কিছু কাজ করেন ফেসবুকে যে কাজগুলো মানুষের কাজে আসে কাজগুলো দেখলে মানুষের উপকারে হয় এমন কাজ করেন এমন কাজ করলে আপনার দিন দিন আপনার ফলোয়ার বাড়বে দিন দিন আপনাকে মানুষ ভালোবাসা দিবে এবং আপনার ভিডিওগুলো দেখবে আপনার ভিডিওগুলো দেখে যদি মানুষ উপকৃত হয় কেন আপনার ভিডিও দেখবে না এইভাবে ভালো ভিডিও তৈরি করলে নিশ্চয়ই একদিন অনেক দূর এগিয়ে যাবেন তো এইভাবে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমরা কাজগুলো করলাম মোবাইলটাকে ফিডিং টিডিং করে এবং কাস্টমারের কাছে দিব তো যারা ফেসবুক পেজ চালান তাদের জন্য এটাই হলো মূল কাজ যত্ন করিলে রত্ন মিলে কষ্ট করিলে কষ্ট মিলে কষ্ট ছাড়া মিষ্টি খেতে পারবেন না আর যদি আপনি কষ্ট করে মিষ্টি খেতে চান তাহলে ফেসবুকে সময় দিন এবং ভিডিও তৈরি করুন এমন ভিডিও তৈরি করুন যে ভিডিওগুলো কেউ তৈরি করছে না কেউ দেখ